প্রিয় দর্শক শ্রোতা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাব জোয়াখেলা বা লটারিতে জয়লাভ আপনি কীভাবে করবেন একটি গাছের শেকড়ের সাহায্যে সে বিষয়ে আপনাদেরকে দেখাব এবং আপনাদেরকে সকল নিয়মকানুন আমি শিখিয়ে দেব তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে শ্বেতকুশ শ্বেতকুশ গাছ এটি কিন্তু খুবই দুর্লভ একটি গাছ এটি কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না ভালো কোনো নার্সারি থেকে সেখান থেকে আপনাকে এই গাছটি সংগ্রহ করতে হবে বা যদি আপনার এলাকার বনে জঙ্গলে কোথাও থেকে থাকে তাহলে আপনি এই ক্রিয়াটি করতে পারবেন তো বন্ধুরা এই ক্রিয়াটি করতে হলে আপনাকে একটি নক্ষত্র অনুসরণ করতে হবে সেই নক্ষত্রে কিন্তু আপনাকে এই ক্রিয়াটি করতে হবে আপনি যদি জুয়া বা লটারিতে আসক্ত হয়ে থাকেন তাহলে এই ক্রিয়াটি আপনি করে দেখতে পারেন তো বন্ধুরা আপনাকে দেখতে হবে পঞ্জিকাতে সর্বপ্রথম রবিবার হস্তা নক্ষত্র রবিবার হস্তা নক্ষত্র কবে পড়েছে এটি আপনি যদি না বোঝেন তাহলে আপনার এলাকার যিনি ভালো পঞ্জিকা দেখতে পারেন তার কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে রবিবার যুক্ত হস্তা নক্ষত্র কবে পড়ছে সেই রবিবার যুক্ত হস্তা নক্ষত্রের আগের দিন শনিবার সন্ধ্যার সময় আপনি পাক পবিত্র অবস্থায় এই গাছের গোড়ায় গিয়ে একটি ধূপকাঠি জ্বালাবেন এবং একটি কথা সাতবার বলবেন মম সিদ্ধিং কুরুকুরু সুহা মম সুহা এই মন্ত্রটি আপনি সাতবার বলে এই গাছের গোড়াতে একটি দুটি ফুল একটু মিষ্টি একটু জল দিবেন গাছের গোড়ায় এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে গাছটিকে সালাম অথবা প্রণাম করে আপনি চলে যাবেন পরের দিন রবিবার হস্তা নক্ষত্র আপনি সূর্যোদয়ের আগে এই গাছটি যদি ছোট গাছ হয় তাহলে আপনি একদমে এই গাছটিকে টেনে তুলবেন টেনে তুলে এর যে মূল শেকড়টি এই গাছের যে মূল শেকড়টি থাকবে সেই মূল শেকড়ের থেকে আপনি এক দেড় ইঞ্চি পরিমাণ শেকড় কেটে নেবেন এবং যদি গাছটি বড় হয় তাহলে এই গাছের পূর্ব দিকে যে শিকড়টি যাবে সেই শিকড়ের থেকে আপনি কিছুটা অংশ কেটে নেবেন দম ধরে শিকড়টি কেটে নেবেন তারপরে গাছটির শিকড়টি কাঁচা দুধ মধু গঙ্গা জল দিয়ে এক ঘন্টা মতো সে দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আপনি একটি তিরি ধাতুর মাদুলি সোনার উপর তামা দিয়ে তৈরি একটি তিরি ধাতুর মাদুলিতে এই শিকড়টি ভরে মম দিয়ে মুখ বন্ধ করে লাল সুতা দিয়ে আপনি ডান হাতের বাহুতে ধারণ করবেন ধারণ করার তিন দিন পর থেকে আপনি জোয়া খেলা বা লটারিতে যাবেন সৃষ্টিকর্তার কৃপায় এবং এই গাছের শিকড়ের ক্ষমতা বলে আপনি অবশ্যই জোয়া এবং লটারিতে জয়লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা নিজ দায়িত্বে করবেন এবং যথাযথ ভাবে করার চেষ্টা করবেন সঠিকভাবে করবেন কারণ সঠিকভাবে কোনো কাজ না করলে তার কিন্তু ফলাফল লাভ করা যায় না আপনারা সঠিকভাবে যদি ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই আপনারা যে কাজের জন্য এই ক্রিয়াটি করছেন অবশ্যই আপনারা সেই ক্রিয়ায় সফলতা লাভ করবেন তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ